তুমি এরকম করছো কেন বলো তো? ডাক্তার বাবু তো ট্রিটমেন্ট করছেন, আর এরপরে এক্সরে হলে বোঝা যাবে যে কতটা ইনজুরি হয়েছে, তাই না? তুমি এরকম করো না। হ্যাঁ, এক্সরে স্ক্যান সবই করতে হবে, প্রয়োজনে অপারেশন করতে হতে পারে। আপনি যা করার করুন ডাক্তার বাবু। আচ্ছা, ও সুস্থ হয়ে যাবে তো? কেন সুস্থ হবে না? কেমন দেখলেন ডাক্তার বাবু, সিরিয়াস কিছু নয় তো? না মানে এখনই তো কিছু বলা যাচ্ছে না, আগে একটা এক্সরে করিয়ে নি, এখন কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, আনিয়ে নিন। মেজবৌদি প্লিজ, তুমি আবার সেই নাটক শুরু করেছ। আমি গ্যারান্টি দিচ্ছি সর্বমঙ্গলা ওখানে সাবান জলটা ঢালেনি। যে কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারো, আমি তো অ্যাকসেপ্ট করছি। মা, আমাদের কিন্তু ভেবে দেখতে হবে ওখানে সাবান জলটা কি করে এলো। আমি সর্বমঙ্গলার সাথে কথা বলেছি। আর দিদি ভাই, আমাদের বাড়িতে ঘর মোছা হয় সাবান জল দিয়ে না, ফিনাইল দিয়ে। তাই যদি সর্বমঙ্গলা ওখানে জল ঢেলেও থাকে তাহলে কিন্তু সেটা সাবান জল হবে না, ফিনাইল হবে। এই কথাটা কিন্তু একদম ঠিক বলেছে। হ্যাঁ, মানে কথাটা আমিও বলবো ভাবছিলাম, কিন্তু মেজো যেভাবে কান্নাকাটি করছে। ও, তার মানে আমি মিথ্যে কথা বলেছি? মা মা, তুমি বলো, তুমি মেজেতে সাবান জল দেখোনি? বলো, তুমি বলো, সবাইকে সত্যিটা বলছো না কেন? সাবান জল ছিল তো। মেজো বৌমা, তুমি একটু চুপ করো তো। শোন দেবেশ, এখন ও পড়ে গেছে, এখন ওই সাবান জল না ফিনাইল এই নিয়ে তক্কাতক্কি করে তো কোনো লাভ নেই। ডাক্তারবাবু, আপনি একটা কাজ করুন না, ওই ওষুধ টষুধ যা একবার লিখে দিন, বা এক্সরে টেক্সরে বা কি কি করবেন সব করে দিন, ওকে সুস্থ করে দিন। সমস্ত ওষুধ লিখে দিয়েছি, এই এটা ধরুন। এখন উনি যেন একদম নড়াচড়া না করেন। আর হ্যাঁ, ওনার সঙ্গে সবসময় একজনকে রাখতে হবে যে ওনাকে সমস্ত ব্যাপারে হেল্প করবে, এটা কিন্তু থাকতেই হবে, খেয়াল রাখবেন। আসুন দেবেশবাবু। মুশকিল হয়ে গেল এখন ওর সব খেয়াল রাখা, মানে শ্রেয়া আর বড় বৌমা তো সারাদিন সংসারের কাজ করে, ওরা তো ফুরসত পাবে না। আর এই বয়সে আমি ওকে ধরে টরে তো নিয়ে যেতে পারবো না। সঙ্গীতারও তো কলেজ রয়েছে, কি সমস্যায় যে পড়লাম। আমার মনে হয় এখন কাজের লোকদের ডেকে নেওয়া উচিত। সর্বমঙ্গলা একা হাতে ঘর মুছছে, বাসন মাজছে, কাপড় কাচ্ছে, ওর তো এইসব করা উচিত নয় বলো? ও তো কাজের লোক নয়, তো এই বাড়ির বউ। সেটা তুই ঠিক কথাই বলেছিস, যদি ওকে আমি বউ বলে মোটেই মনে করি না। দরকার নেই, কিন্তু তাই বলে নিশ্চয়ই তুমি ওকে এই বাড়ির কাজের লোক হিসেবেও মনে করো না? মা, আমার মনে হয় দুজন আয়া রেখে দিলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তুমি এটা কি বলছো কি মেজবৌদি? এটা কিছুতেই সম্ভব নয়।
ওর নিজের হাজারটা সমস্যা রয়েছে, তারপর নিজের কোম্পানিটাও লঞ্চ করবে, সেখানে এতগুলো লোক কাজ করবে, বাড়িতে প্রোডাক্ট বানিয়ে সেগুলো মার্কেটিং করতে ওকে অনেক লড়াই করতে হবে, ওর সাথে যারা কাজ করবে তারা অলরেডি চলে এসেছে, আর তুমি ওকে এইসব কাজের মধ্যে আটকে রাখতে চাইছো। হ্যাঁ আটকাতে চাইছি। কে কি ব্যবসা করবে আমার দেখার দরকার নেই, যার জন্য আমার এরকম হাল হয়েছে তাকে আমার ফাইন ফোর মাস কাটতে হবে। মা না পারলে বলে দাও, আমি বাপের বাড়িতে খবর পাঠাচ্ছি, সবাইকে বলবো কি ঘটেছে, আমার বাপের বাড়ির লোক কাউকে ছাড়বে না, দেখে নিও। মেজো বৌমা তুমি একটু চুপ করো, দেখ অনিশ তোর বউয়ের জন্যই ও পড়ে গেছে, সুতরাং ওর দেখাশোনা তোর বউকেই করতে হবে। এত বড় অন্যায় তুমি করতে পারো না মা, প্লিজ। অনিশ বাবু আমি বলছিলাম, প্লিজ সর্বমঙ্গলা প্লিজ আপনি এমন কোনো কমিটমেন্ট করবেন না যেটা কিন্তু আপনার কাজের ক্ষতি হতে পারে, প্লিজ। আমার কোনো কিছুরই কোনো ক্ষতি হবে না অনিশ বাবু, আমি সকলের সামনে কথা দিচ্ছি মেজদি ভাইয়ের সব দায়িত্ব আমি নিচ্ছি। যতদিন না মেজদি ভাই স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারে ততদিন মেজদি ভাইয়ের সব কাজ আমি করে দেব। এই তো ও তো রাজি হয়ে গেছে, তুই শুধু শুধু আপত্তি করছিস কেন অনিশ, আসুন সংসারের সব ব্যাপারে তোকে নাক গলাতে হবে না, মেজ বৌমার সব কাজ ওকেই করতে হবে। মা শোনো, মা তুমি কিন্তু এটা অন্যায় করছো মা, মা আপনি সব কেন করছেন, আপনি এটা কেন বললেন, কেন বললেন এটা? হ্যাঁ আপনাকে আমি নিচে কত করে বোঝালাম, কত করে বারণ করলাম, তাও আপনি সেই কথাগুলোই বললেন। তুই যে এত বড় দায়িত্ব নিলি তুই সব কাজ করতে পারবি, সামলাতে পারবি তুই ওকে? পারবো দিদি ভাই, তোমরা শুধু একটু সংসারের কাজগুলো দেখে নাও, আমি সবসময় মেজদি ভাইয়ের কাছে থাকবো। যাও এখন তোমরা রান্নাঘরে যাও, সব কাজ পড়ে রয়েছে। চলো শ্রেয়া। সর্বমঙ্গলা কেমন লাগে, সৌমিলির প্ল্যান অনুযায়ী তোমাকে ঠিক আমি বাড়িতে আটকে দিলাম, এবার দেখি তুমি কি করে বাজারে তোমার ধূপকাঠি বিক্রি করতে যাও। আমি কিন্তু সিঁড়ির কাছে সাবান জল ফেলেনি মেজদি ভাই, তাহলে কে ফেলবে, তুমি ছাড়া এত সকালবেলায় কে ওঠে, হ্যাঁ কে ফেলবে বলো আমাকে? কি জানি হয়তো ভূতে এসে ফেলে গেছে। তার মানে কি বলতে চাইছো? আমি এই সর্বমঙ্গলা কথা দিচ্ছি তোমাকে আমি সুস্থ করে তুলব, আর এমন সুস্থ করব না যে হাঁটা তো হাঁটা তুমি বিছানা থেকে নেমে একেবারে টিরিং বিরিং করে লাফাবে, সুস্থ করে তোমায় এমন নাচ নাচাবো যে তোমার নাচ আর থামতেই চাইবে না। ওয়েল ডান মেজ বৌদি, এক্সেলেন্ট জব। টাকার গন্ধ পেলে তোমার মতো মেয়েরা যে ঠিক কি কি করতে পারে
সেটা সৌমিলি মিত্র খুব ভালোভাবে জানে। সঞ্জনা কাঞ্জিলাল, আমি সব পারি সৌমিলি, তোমার জন্য আমি সব করতে পারি। ওই বদমাইশ মেয়েটাকে এমন কেস খাইয়েছি না, যার ব্যবসার লাটে উঠতে বাধ্য। আর আমার শাশুড়ি মাকে দিয়ে ফরমান জারি করিয়েছি যে ওকে চব্বিশ ঘন্টা আমার সেবা করতে হবে। যখন ডাকবো, যেই সময় ডাকবো, ওকে একেবারে ছুটে চলে আসতে হবে, বুঝলে? আর যদি না আসে তাহলে বুঝতেই পারছো যে আমার শাশুড়ি মা কি করবে। এমনি সর্বমঙ্গলকে পছন্দ করে না, তারপর যদি আমার সেবায় ত্রুটি হয় তাহলে তো বুঝতেই পারছো। আর আমাকে একটা কথা বলো, সর্বমঙ্গলার তো সবসময় তোমার সঙ্গেই থাকার কথা, তা তুমি যে আমার সঙ্গে এখন এইভাবে কথা বলছো সেটা কিভাবে পসিবল? তার মানে ও তো তোমার সঙ্গে নেই, তাই তো? ছিল ছিল, আমি তোমার সাথে একটু শান্তিতে কথা বলবো বলে পাঠিয়ে দিয়েছি, রাখলেই চলে আসবে। ঠিক আছে, শোনো, এবার আমি তোমায় যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। হ্যাঁ, সারাদিন ধরে সর্বমঙ্গলাকে বিভিন্ন কাজের মধ্যে এঙ্গেজ রাখবে, হুম, প্রত্যেকটা মুহূর্তকে খাটিয়ে মারবে, একটা মুহূর্ত যেন তোমার চোখের সামনে থেকে সরতে না পারে সেটা কিন্তু দেখার দায়িত্ব তোমার। ধূপকাঠি বানানো তো ছেড়ে দাও, মানে ধূপকাঠি নিয়ে চিন্তা ভাবনা করার মতো সময়টুকু যাতে ওর হাতে না থাকে। একটা কাজের পর আর একটা কাজ ওকে চাপিয়ে দেবে। যদি তোমার কিছু করানোর না থাকে, মানে সব কাজ হয়ে যাওয়ার পর অনেক সময় রয়েছে, ওকে তুমি বলবে যে তোমার মাথা যন্ত্রণা করছে, একটু মাথা টিপে দিতে বলবে, একটু পা টিপে দিতে বলবে, নাহলে একটু ন্যাকামি করে ওর কাছ থেকে বড় বড় গল্প শুনতে পারবে চাইবে। ঠিক আছে, দেখো, মানে আমি বুঝতে পারছি তোমার কাছে এই ব্যাপারটা ভীষণই একটা ইরিটেটিং ব্যাপার, বাট কিছু তো করার নেই, করতে তো হবে। মধ্যে কথা হচ্ছে, সারাদিন ধরে ওকে বিভিন্ন কাজের মধ্যে এনগেজ রাখাটা এখন তোমার মেন প্রায়োরিটি, ওকে? আরে সেসব আমি করে দেবো, আমি তো শুধু তোমাকে এই খুশির খবরটা জানাতে ফোন করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডার্লিং। তোমার এই খুশির খবরটা শুনে আমার মনটা ভীষণ খুশখুশ হয়ে গেছে, আর সেই জন্যে তোমার খুশির উপহারটা অলরেডি আমি সাজিয়ে রেখেছি। আগে মার্কেটটা আমি ভালোভাবে ধরে নিই, তারপর বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে তুমি সুস্থ হয়ে চটপট করে আমার কাছে চলে আসবে, তারপর আমি হ্যান্ড টু হ্যান্ড তোমার উপহারটা তোমায় আমি দিয়ে দেবো। আগে উপহার মানে? না, আমি তো জানতাম যে তুমি যা দেবে সেটা ক্যাশেই দেবে। তুমি যা বলবে তাই। দেখো, তুমি যদি আমাকে কিছু কিনে দিতে বলো, ফাইন, আমার কোনো প্রবলেম নেই, কিনে দিতেই পারি তোমায়। না না, তার দরকার নেই, তুমি বরং ক্যাশই দিও, কারণ তুমি তো আমার পছন্দ অপছন্দটা জানো না। সুকান্ত দা তো যাবে, সুকান্ত দার হাতেই পাঠিয়ে দিও। ওয়াহ, প্লেয়ার তো তুমি খারাপ না দেখছি, বেশ খিদেটিতেও আছে। ভালোই কাজে লাগানো যাবে মনে হচ্ছে। সৌমিলি, সুকান্তদার হাতে দিতে অসুবিধা নেই তো? না না, আমার আবার কিসে কি অসুবিধা, আমার কিছুতেই কোনো অসুবিধা নেই। ওকে ফাইন, তুমি যা বলবে তাই। আমি তাহলে জিজুর হাতে যখন যতটা পাঠাবার আমি পাঠিয়ে দেবো, হুম, বাট একটা কথা কিন্তু তোমাকে এখন মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, সর্বমঙ্গলা কোনোভাবেই যেন না ফ্রি হয়ে এদিক ওদিক যেতে পারে। হ্যাঁ, বাড়িতেই ওকে বিভিন্ন কাজের মধ্যে এনগেজ করে রাখবে, জাস্ট ঘরবন্দি করে রাখবে, হুম, কিছুতেই যেন বাড়ি থেকে বাইরে বেরোতে না পারে, এটা দেখার দায়িত্ব কিন্তু তোমার, ওকে? কিভাবে এই সৌমিলি মিত্রের সঙ্গে টক্কর দাও। আজ আমাদের প্রথম দিন, আর আজ প্রথম দিনেই আমি তোমাদের সকলকে একটা কথা পরিষ্কার করে দিচ্ছি, আমি কিন্তু খুব সাধারণ একটা মেয়ে, খুব গরিব একটা পরিবারে আমার জন্ম, আমার বড় হওয়া, এই ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যে অনেক টাকা পয়সা ইনভেস্ট করতে পারছি তেমন কিন্তু নয়, খুব সামান্য পুঁজি নিয়ে অনেক কষ্ট করে আমি আমার এই ছোট্ট ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সে তুমি যাই বলো বৌদি, তোমার এই সর্বমঙ্গলা ধূপের কিন্তু খুব নাম। হ্যাঁ গো দিদি, আমার মা বললো আমার মামার বাড়িতে তোমার এই সর্বমঙ্গলা ধূপকাঠি জ্বালানো হয়, আমার মামা ট্রেন থেকে কিনে আনতো। এই ধূপকাঠি আমার বাবা রতন মল্লিক নিজে হাতে বানাতেন, সম্পূর্ণ বাবার নিজের ফর্মুলা, আজ পর্যন্ত কেউ নকল করতে পারেনি। বাবা আমাদের বাড়িতে বানানো ধূপকাঠি ট্রেনে ট্রেনে বিক্রি করতেন,
কিন্তু তারপর একটা দুর্ঘটনায় বাবার দুটো পাই নষ্ট হয়ে যায়। তখন আমি সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিই। আমিও বাবার মতো বাড়িতে বানানো ধূপকাঠি শ্রেণীশ্রেণী বিক্রি করতাম। আর এখন এই বাড়ির মানুষরা আমাকে এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন, তাই তো আমি আমার এই ব্যবসাটাকে বড় করার চেষ্টা করছি। এত কথা আজ তোমাদের বলা একটাই কারণে, আমার এই ছোট্ট উদ্যোগকে তোমরা তখনই অনেক বড় করে তুলতে পারবে যখন আমার এই ব্যবসাটাকে তোমরা নিজেদের ব্যবসা বলে মনে করবে, আমাকে মালিক না তোমাদের বন্ধু ভাববে। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমাদের এই সর্বমঙ্গলা ধূপকাঠিকে সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেব। কি হলো বলো, তুমি কাঁদছো কেন? আসলে বৌদি, ওর বাবার কদিন আগেই স্ট্রোক হয়েছে, তাই ওর বাবা আর কোনোদিনও কাজকর্ম করতে পারবে না। ওর বাড়িতে মা আছে, ঠাকুমা আছে, একটা ছোট বোনও আছে, তোমার মতোই সমস্যা, তাই বোধহয় কাঁদছে। কেঁদো না বলো, বাবার ওই দুর্ঘটনার পর আমিও খুব কেঁদেছিলাম, কিন্তু কেঁদে কোনো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে গেলে আমাদের ঘুরে দাঁড়াতে হবে, দুর্ভাগ্যের সঙ্গে লড়তে হবে। তাই দেখো, সেই লড়াইটা আমি আজ লড়ে চলেছি। আমি যদি একটা গ্রামের মেয়ে হয়ে পারি, তুমি শহরের মেয়ে হয়ে পারবে না? পারবো দিদি, তুমি সঙ্গে থাকলে আমি ঠিক পারবো। আমি প্যাকিং বক্স তৈরি করা কাজ করতাম গো দিদি, কাজের একটু দেরি হলে মালিকের মুখে যা আসতো তাই বলে গালাগাল করতো, আর এখানে এসে তোমার ব্যবহার দেখে মনে হচ্ছে না যে এটা কোনো মালিকের ব্যবসা, মনে হচ্ছে এটা আমার দিদির ব্যবসা। তুমি শুধু বলো বৌদি, আমাদের কি করতে হবে? শুধু আমার পাশে একটু থাকতে হবে, আমরা হাতে হাতে ধূপকাঠি বানাবো, অনেক ধূপকাঠি বানাবো আমরা, পারবে তো? কিন্তু আমরা তো ধূপকাঠি বানাতে পারি না। আমি আজ শিখিয়ে দেবো, খুব সহজ কাজ, তোমাদের শুধু ধৈর্য ধরে একটু কাজটা বুঝে নিতে হবে, পারবে না তোমরা? পারবো দিদি। হ্যাঁ গো পারবো বৌদি, পারবো দিদি। চলো চলো তাহলে আমরা এখনই আমাদের কাজ শুরু করে দিই, এসো সবাই এসো এসো। শোনো সবাই, আমাদের এই সর্বমঙ্গলা ধূপকাঠি নানা রকম হার্বাল মানে গাছগাছালির উপাদান দিয়ে তৈরি, এতে কিন্তু কোনো কেমিক্যাল নেই। আমি আজকে আমার বাবার ফর্মুলা অনুযায়ী মিক্সচারটা তোমাদের বানিয়ে দেব, সেই মিক্সচার কাঠিতে লাগিয়ে তোমাদের ধূপকাঠি বানাতে হবে। শুরু করি তাহলে আমরা কাজ। প্রতিটি মনে মনে স্বপ্ন জাল বনে আজ
তুমি কোনো চিন্তা করো না, আমরা পারবো, তুমি যাও।